সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম উত্তরবঙ্গের বিখ্যাত রাজশাহী সিটি হাটে। এই হাটটি সপ্তাহে দুদিন বসে, রবিবার এবং বুধবার। আজ বুধবার 11ই মে আপডেট আপনাদেরকে জানাচ্ছি। যারা স্বল্প সময় আছে কুরবানি ঈদকে সামনে রেখে, যারা 2 মাসের প্রজেক্ট হিসেবে মহিষ মোটা তাজাকরণ করবেন, এই হাটে আসলে আপনারা খুবই সীমিত দামে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যে লটটিতে দাঁড়িয়ে কথা বলছি, এখানে যে মহিষগুলো আছে সব 2 দাঁত করে, 4 দাঁত করে, এখানে যে বয়স, তো এখানে 10টি মহিষের একটা লট ছিল। এগুলোতে মাংস প্রায় 4 থেকে 4.5 মণ করে এগুলোর মাংস হবে। তো 1,25,000 টাকা পিস লটে এভারেজের দাম চাচ্ছিল। এখানে 10টি মহিষের একটি লট আছে। ভিউয়ার্স, আপনারা যারা এই সমস্ত খামার উপযোগী যে হাড্ডিসার মহিষগুলো সংগ্রহ করতে চান, কুরবানি ঈদকে টার্গেট করে যারা বিগ সাইজের মহিষগুলো 2 মাসের প্রজেক্ট কিংবা 3 মাসের প্রজেক্ট হিসেবে লালন পালন করে সেল করতে চান, তারা এই হাটে আসলে সংগ্রহ করতে পারবেন। তো এ পাশে একটা বিগ সাইজের মহিষ দেখতে পারতেছেন। আপনারা যারা শর্ট টাইম ফ্যাটেনিং করবেন, শর্ট টাইম মোটাতাজাকরণ করবেন, এই মহিষগুলো আপনারা নিঃসন্দেহে সিলেক্ট করতে পারেন। তো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ হাটে আমদানি হয়েছে, এগুলো বয়স কেমন, এ নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো এ পাশে যে জোড়াটা দেখতে পাচ্ছিলেন, এই জোড়াটার দাম চাচ্ছিল 3 লক্ষ টাকা। ভিউয়ার্স, এখানে 6 থেকে 6.5 মণ মাংস হবে এটার। এটা কিন্তু বিগ সাইজের মহিষ। এই সমস্ত মহিষগুলো বাংলাদেশের প্রায় সব অঞ্চলে দেখা যায়, কম বেশি আমাদের দেশির সঙ্গে ক্রস ব্রিডের যে মহিষগুলো এগুলো 12 থেকে 14 মণ করে একটা ওয়েট হয়ে থাকে। তো সর্বশেষ যে জোড়াটা দেখতে পাচ্ছিলেন, এই জোড়াটার দাম চাচ্ছিল 3.5 লক্ষ টাকা। ভিউয়ার্স, ওগুলোর চেয়ে একটু ওয়েট বেশি হবে, 7 মণ প্লাস হবে এগুলোর ওয়েট। তো ভিউয়ার্স, আপনারা যারা খুব সীমিত সময়ের জন্য এই সমস্ত মহিষ যারা লালন পালন করতে চান কোরবানি ঈদকে সামনে রেখে, এই হাটে আসলে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।